বিভিন্ন দাবিতে ব্যানার ফেস্টুন হাতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের স্ক্রিপ্ট লেখকরাও। রাইটার্স গিল্ড অব আমেরিকা, যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজ এবং চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখকদের সংগঠন এটি, সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ করেছেন এ সংগঠনের কয়েক হাজার সদস্য। বেতন ভাতা বাড়ানো এবং কাজের নিরাপত্তার দাবিতে বিক্ষোভে নেমেছেন তারা। ওয়াল্ট ডিজনি এবং নেটফ্লিক্সের মতো বড় বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে বেতন ভাতা নিয়ে সন্তোষজনক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি। এদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সরকারের নেয়া সংবিধান সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। নতুন এ সংশোধনের কারণে অঙ্গরাজ্যটিতে গাঁজা সেবন বৈধতা পেতে পারে। এ সংশোধনের বিষয়ে চলতি বছরের আগস্টে একটি গণভোটের আয়োজন করতে যাচ্ছে সরকার। এছাড়াও সোমবার পূর্ব ইউরোপের দেশ হাঙ্গেরিতে সরকারের নতুন কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আইন পাশের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় তাদের। বিক্ষোভকারীরা দাবি করেছেন পাশ হওয়া নতুন এই আইনের কারণে শিক্ষকদের কাজের পরিবেশ বিঘ্নিত হবে। এ আইন কার্যকর হলে কয়েক হাজার শিক্ষক পদত্যাগের কথা জানিয়েছেন। নিরাজ মজুমদার, সময় সংবাদ।